সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আজকের বিষয়টা হলো এমন একটা জিনিস, আমরা যেটাকে বলি ইন্টারন্যাশনাল পিস ডে, যদিও 21 সেপ্টেম্বর, তথাপিও এটা হলো আউটকাম, অতীত আউটকাম। আমরা মানবাধিকার যারা কর্মী, মানবাধিকার নিয়ে যারা সংগ্রাম করে, তাদের আউটকাম হলো এই দিবস 1981 সালের 21 সেপ্টেম্বরকে পালন করা হচ্ছে। এবং সুপ্রিম ল অফ আওয়ার লাইফ ইজ, আমরা যেটাকে বলি জড়িত দেশি বিদেশি অনেকভাবে উনি এই অনুষ্ঠানগুলো যে আয়োজন করেন, আমরা এখানে বলার সুযোগ পাচ্ছি। এই আয়োজন একটা অনেক বড় ব্যাপার। আর এখানে একজন আমাদের রংপুর ক্যাডেট কলেজের ওয়ান সাপোর্টের প্রিন্সিপাল, যেহেতু আমি কামরাঙ্গী কলেজের ছাত্র ছিলাম, এই কামরাঙ্গী কলেজের জমিতেই এই কলেজ, এই মডেল কলেজের জন্ম। স্যার এখানে যে ধরনের কথাগুলো বলেন এবং শিক্ষা নিয়ে যে কথাগুলো বলেন, যেহেতু আমি এখন শিক্ষকতার পেশায় আছি, আসলে চাইলে এখনো সম্ভব, চাওয়াটা যদি মনে থেকে হয়। আমরা বলি চেষ্টা, আমি বলি আসলে আরেকটা জিনিস, সেটা হলো আন্তরিক চেষ্টা। কেউ আমাদের শান্তি আজকে যেসব সংস্থা কাজের স্বীকৃতি স্বরূপ আজকে আয়োজন করা হয়েছে, আয়োজকের ধন্যবাদ। আর যারা পুরস্কৃত হবে, স্বীকৃত হবে, তাদেরকে ধন্যবাদ। আজকে আমি একটা দিয়ে বলতে চাই, আমরা আপনাদের স্বীকৃতি দিচ্ছে। আপনারা নিজেদের কর্মক্ষেত্র ছাড়াও কিন্তু নিজের প্রাণের তাগিদে, মনের তাগিদে, আত্মার তাগিদে ভিন্ন ক্ষেত্রে কাজ করছেন এবং 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে অনেকগুলো এগিয়ে নিয়ে গেছেন। এর জন্য আপনাদের কত করা হয়েছে? অর্থের অভাব, আমার টাকা নেই, কিন্তু সে সময় বহু বিত্তবান মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যদি আরো লাগে আমরা আরো দেবো। কিন্তু এই কাজ করতে আমার একটা অনন্য সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন দেশে ব্রডব্যান্ড বিস্তারে কাজ করার জন্য। এখন যে সারা বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার দেখে, গ্রামে গঞ্জে সব জায়গায় ইন্টারনেট, এটি কিন্তু আগে ছিল। আমি একটি প্রজেক্টে পিডি ছিলাম, প্রজেক্ট ডিরেক্টর, নাম হল ইনফো সরকার। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে বিভাগে, বিভাগ থেকে জেলাতে, জেলা থেকে উপজেলাতে, উপজেলা থেকে ইউনিয়নে ইন্টারনেট ডিস্ট্রিক্ট লাভ করেছে। ডিজিটাল বাংলাদেশ যে হলো 2021 সালে, তার একটি বড় ভূমিকা হলো এই প্রকল্পে। আমাদের যে গানের নৃত্য করবে সেই গানটি এখন হচ্ছে, আসলে ডিজিটাল অধ্যায়টা আমাদেরকে এমনভাবে বোবা করে রেখেছে যে আমরা সবসময় ওটা ভিতরে রাখি, অনেক সময় এদিক ওদিক হয়ে গেলে সেটি সেটি বেদিক হয়ে যায় আর কি। তারপরেও প্রস্তুতি চলছে, আমরা লতা নাহারের নৃত্য দেখব, আর এরপরেই আমরা কথা শুনব আজকে আমাদের সেই প্রিয় মানুষ
যিনি কথার জাদুকর, এর মধ্যেই লতা নাহার আপনাদের মন দিয়েছেন সেই খবর আমরা করে দিয়েছি। এছাড়া অনেক কাজ আমরা করি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমরা যেটা আর কাজ করতে পারি এবং সবাই আমরা হাতে কাজ নিয়ে এই বাংলাদেশ থেকে আরো সুন্দর বাংলাদেশ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।